প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপুরা মিরপুর ঢাকা। আজকে আপনাদের সাথে একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এটাও কানের একটি সমস্যা। সেটা হচ্ছে, অনেকেই আপনারা শুনবেন যে কানের যে পর্দা বা ইয়ার ড্রাম বলে, কানের পর্দা অনেকে ফোটা হয়ে যায়, কানের পর্দা ছিদ্র হয়ে যায়। এই যে কানের পর্দা ফোটা হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, এই যে সমস্যাটা, এটা কিন্তু অনেক রোগীর মধ্যেই আমরা দেখে থাকি এবং অনেকের দীর্ঘদিন এই কানে ছিদ্র নিয়ে বা ফোটা নিয়ে তারা বসবাস করছে বা জীবন ধারণ করছে। নানা ধরনের সমস্যা এই কানের পর্দা ফোটা হয়ে গেলে দেখা দেয়। আজকে আমি মূলত আলোচনা করতে চাচ্ছি যে কি কারণে কানে এই ধরনের ফোটা হয় বা এই ধরনের কানের ছিদ্র বা ফোটা হলে কী কী ধরনের সমস্যা সৃষ্টি হয়, এর জটিলতাগুলো কী, এবং পরিশেষে হোমিওপ্যাথিতে এই কানের ফোটা বা কানের ছিদ্রের কী চিকিৎসা রয়েছে, কতটুকু ভালো চিকিৎসা রয়েছে, এই ব্যাপারটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি। প্রিয় সুধি, এই যে কানের ছিদ্র বা কানের যে ফোটা হয়, এটা মূলত এর যে প্রধান প্রধান কারণ, তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে যাদের দীর্ঘদিন যাবৎ সর্দি কাশি হাঁচি লেগেই থাকে, অর্থাৎ সবসময় ঠান্ডা লেগে থাকে, তাদের কিন্তু এই কানের ছিদ্র মানে কানের যে পর্দা যে ফোটা হয়ে যাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে ঘটে থাকে। তারপরে আঘাত থেকে, সরাসরি যদি কানে কোনো আঘাত লাগে, যে কোনোভাবেই হোক, কানে চর থাপ্পড় বা কোনোভাবে যদি কানে আঘাত লাগে, ডাইরেক্ট কোনো আঘাত লাগে, তাহলে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে। কানে যদি দীর্ঘমেয়াদী ইনফেকশন হয়, কানে যদি পানি জমে কোনো ধরনের ইনফেকশন হয়, তার থেকেও কিন্তু কানের ফোটা হয়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি যদি বাতাস যদি সজোরে ধাক্কা দেয় কানে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় যদি কানে চর লাগে এবং থাপ্পড় লাগে, সেই বাতাসটা কানের পর্দাকে কিন্তু ফোটা করে দিতে পারে বা ছিদ্র করে দিতে পারে। তবে মানে এ ধরনের ক্ষেত্র সাধারণত তখনই হয় যারা ছোটোবেলা থেকে কানের সমস্যা নিয়ে ভুগছেন, যাদের কানটা পর্দাটা অত বেশি স্ট্রং না, সহনশীল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপারটা হতে পারে। অনেক সময় পানির ঝাপটা লেগে, হ্যাঁ, কেউ হয়তো পানিতে পুড়ে গেছে, পানির ঝাপটা লেগেও কিন্তু কানের ফোটা হয়ে যেতে পারে। কানের পাশে যদি প্রচণ্ড শব্দ হয়, বোমা ফেটে যদি শব্দ হয় বা বিকট কোনো আওয়াজ হয়, তার থেকেও কিন্তু অনেকের কান ফেটে যেতে পারে বা কানের পর্দা ফেটে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকে যা পায় তা দিয়েই কান খোঁচাতে থাকে, কটন বার্ড বা কোনো ধারালো কোনো জিনিস বা যে কোনো মুরগি বা এ ধরনের পালক দিয়ে, হ্যাঁ, পালক দিয়ে অনেকে কান খোঁচাতে থাকে বা কানে কোনো সমস্যা হলেই তারা কানে দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিস ফরেন পুটি কানের মতো দেয়। এগুলোও অনেক সময় ধাক্কা লেগে বা এগুলো থেকেও কিন্তু কান ক্ষতিগ্রস্ত হয়ে এবং দীর্ঘমেয়াদী যদি এভাবে চলতে থাকে, তাহলেও কিন্তু আস্তে আস্তে কানে এ ধরনের ছিদ্র বা ফোটা হয়ে যেতে পারে। এখন এই যে আমি কারণগুলো বললাম, এগুলো যদি মাধ্যমে যদি কানে ফোটা হয়, তাহলে কী কী সমস্যা হয়? কানে যদি কারো ফোটা বা ছিদ্র হয়, তাহলে দেখা যায় যে সে আস্তে আস্তে কিন্তু কানে কম শোনে, কানে যে শোনার ব্যাপারটা এটা কিন্তু তাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঠিক মতো তারা শুনতে পায় না, কানের ভিতরে শোষো ভোগো আওয়াজ হয়। তারপরে যেটা হয়, অনেক সময় কান থেকে রক্ত বের হতে পারে, কান থেকে পুঁজ, হ্যাঁ, রক্ত, এগুলো কিন্তু বিশেষ করে পুঁজ সিক্রেশন হওয়াটা অনেকের কিন্তু মিডল ইয়ার ইনফেকশন থেকে আস্তে আস্তে কিন্তু পুঁজ সিক্রেশন হতে পারে। কানে ব্যথা হতে পারে, পাশাপাশি মাথা ঘোরাতে পারে, যাতে কানের সাথে কিন্তু মাথার একটা সম্পর্ক রয়েছে, হ্যাঁ, কানের সমস্যা থেকে মাথা ঘোরানোর ব্যাপারটাও কিন্তু তাদের ভিতরে আসতে পারে। এই জটিলতাগুলো আমরা দেখেছি কানের ছিদ্র বা ফোটা হয়ে গেলে আমরা দেখে থাকি। এখন সতর্কতার ভিতরে কানটা সবসময় শুকনো রাখতে হবে। অনেকে যেটা করে, কানে কোনো সমস্যা হলেই, হ্যাঁ, ইয়ার ড্রপ বা কানে যে ড্রপ দেয়, এটা কিন্তু আরও ক্ষতি করে। কানে যদি আগের থেকেই কানটা যদি সেন্সিটিভ হয় বা কানে যদি আগের থেকেই ছোটো ধরনের ফোটা থাকে বা ছিদ্র থাকে, এই ড্রপ ইউজ করার মাধ্যমে কানের ছিদ্র বা ফোটা আরও বড় হয়ে যায়। এই জন্য কানটা সবসময় শুকনো রাখতে হবে, গোসল দেওয়ার সময় কানে যাতে পানি না ঢোকে, এ ব্যাপারটাও আমাদের সিরিয়াসলি নিতে হবে, যাদের কানে অলরেডি সমস্যা রয়েছে। এবং সর্বোপরি কানে কোনো কিছু ঢুকানো যাবে না বা কোনো কিছু দিয়ে কান খোঁচানো যাবে না, তাহলে কিন্তু আরও মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। পরীক্ষা, অটোস্কোপ বা
মাইক্রোস্কোপের মাধ্যমে এই ফুটাটা কানের ছিদ্রটা কতটুকু রয়েছে বা কতটুকু হয়েছে এটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। এখন যাদের কানের ছিদ্র রয়েছে তাদের কিন্তু অনেক ধরনের জটিলতা দেখা যায়। তার ভিতরে প্রধান জটিলতা হচ্ছে যে তাদের কানে শুনতে সমস্যা হয়। নাম্বার টু হচ্ছে কানের মধ্যকর্ণের প্রদাহ হয়, কানে এক ধরনের সিস্ট হতে পারে, সিস্ট হতে পারে এই ফোটার থেকে সিস্টের মতো হতে পারে। এরকম সমস্যাগুলো বা জটিলতাগুলো সাধারণত আমরা কান ছিদ্র বা ফোটার ক্ষেত্রে আমরা দেখে থাকি। এখন আমি যেটা সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলতে চাচ্ছি, হোমিওপ্যাথিতে এই কানের ফোটা বা ইয়ারড্রাম পারফোরেশনের ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিতে কানের যে কোনো সমস্যা, কানের মিডল ইয়ার ইনফেকশান বা অ্যাকুট যে কোনো সমস্যা, অথবা সরাসরি যদি বলি কান যদি ছিদ্র হয়ে যায়, কানের যে পর্দা যদি ছিদ্র হয়ে যায়, ফোটা হয়ে যায়, সেক্ষেত্রেও হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিতে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, সেগুলো আমরা যদি প্রয়োগ করতে পারি এবং কী কারণে কানের এই সমস্যাটা হয়েছে সেটা যদি উদ্ঘাটন করতে পারি, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এই কানের পর্দা ফেটে যাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া বা ফুটা হয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু আমরা দূর করতে পারি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।